एसटीपी, एनटीपी, एसएटीपी বিভিন্ন ম্যাথ করার ক্ষেত্রে দেখবা সংক্ষেপে এরকম লেখা থাকে, তখন অনেকে তোমরা ঘাবড়ে যাও যে এসটিপি, এনটিপি বা এসএটিপি কি। মনে রাখবা এই তিনটা সংক্ষেপণ মানে দুইটা জিনিসকে ইন্ডিকেট করে, এই তিনটা জিনিস দুইটা জিনিসকে নির্দেশ করে, কি কি? তাপমাত্রা ও চাপকে। এই তিনটা সংক্ষেপণ এসটিপি, এনটিপি, এসএটিপি দুটা জিনিস নির্দেশ করে, একটা হচ্ছে তাপমাত্রা ও চাপ। তাহলে এসটিপি যে ফুল মিনিং বলি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে এনটিপি মানে কি? নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এখানে লিখলাম নর্মাল টেম্পারেচার, সংক্ষেপে লিখি টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আর এসএটিপি মানে কি? স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তার মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ও চাপ, সাধারণ তাপমাত্রা ও চাপ, প্রমাণ তাপমাত্রা ও চাপ। তাহলে এসটিপি, এনটিপি, এসএটিপি মানে দুইটা জিনিসকে নির্দেশ করে তাপমাত্রা ও চাপ। যখন কোন একটা ম্যাথে এসটিপি, এনটিপি বা এসএটিপি প্রমাণ তাপমাত্রা চাপ বা সঙ্গে এসটিপি থাকবে, তখন দুইটা চলক তাপমাত্রা ও চাপের মান দেওয়া থাকবে না, আমাদের জানা থাকতে হবে যে এসটিপি, এনটিপি বা এসিটিপি মানে কোনটার টেম্পারেচার কতটুকু বোঝায়। যদি কোন একটা ম্যাথে এসটিপি দেওয়া থাকে, তাহলে আমাদের জানতে হবে তাপমাত্রা মানে 0°C, এখানে ধরে আমাদের ম্যাথ করতে হবে 0°C বা 273 কেলভিন ধরে আমাদের ম্যাথ করতে হবে, এবং চাপকে আমাদের 1 atm বা 101.325 পাস্কাল ধরে ম্যাথ করতে হবে। যদি এনটিপি থাকে, টেম্পারেচার 25°C ধরে আমাদের ম্যাথ করতে হবে বা 298 কেলভিন, কারণ সাধারণ তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা মানে আমরা 25°C ধরি। প্রেশার 1 atm বা 101.325 পাস্কাল। এসএটিপিতে টেম্পারেচার কত হবে? এসএটিপিতে টেম্পারেচার 25°C বা 298 কেলভিন, কিন্তু প্রেশারের মান হবে 1 লাখ পাস্কাল বা 100 কিলো পাস্কাল। এই দুইটা চলক ছাড়াও আমাদের আরেকটা জিনিস মনে রাখা উচিত, এসটিপি যদি থাকে তাহলে ভি মানে হচ্ছে মোলার আয়তন। মোলার আয়তন কি? 1 মোল গ্যাসের ভরকে বলি আমরা মোলার ভর, আর 1 মোল গ্যাসের আয়তনকে বলি আমরা মোলার আয়তন। মনে রাখবো এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, এটা এক্সট্রা করে লিখে দিলাম। এনটিপি যদি থাকে, এটাও হবে ভি মানে মোলার আয়তন 22.4 লিটার, কিন্তু এসএটিপিতে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 24.789 লিটার পার মোল। তাহলে 1 মোল গ্যাসের আয়তন তোমার লিটার পার মোল, লিটার পার মোল প্রতি মোলে। এটা দেখো তোমাদের কিন্তু এটা ভুল করার সম্ভাবনা আছে, এটা বিশেষ করে তোমরা ভুল করো, তোমরা যে কোনো ভাবে আসলে 22.4 লিটার লেখো। এটা আয়তন কেন বেড়ে গেছে জানো? মানে দেখো খেয়াল করে, এটা কিন্তু 101.325 পাস্কেল, 1,01,325, এখানে কিন্তু দেখো 1 লাখ পাস্কেল, মানে প্রেশার কমে গেছে, আয়তন কি যাবে? বেড়ে যাবে, বয়েলের সূত্র ভি সমানুপাতিক 1/p, এই জন্য দেখো আয়তনটা কিন্তু একটু বেড়ে গেছে। বুঝতে পারছো কি? যে চাপ কম তাই আয়তন বেড়ে গেছে। তাহলে এসটিপি, এনটিপি বা এসএটিপি, আশা করি তোমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছো।